हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल टुशिस जार्नी। आज एक रेसिपी शेयर करबे और के बनाबे रेसिपिटा सेटा चलो आमरा गिये देखी आज के बनाच्छे रेसिपिटा और की रेसिपी शेयर करछे करब आज। ठीक आछे, चलो जाए तोमादेरके निये जाच्छी। एई जे देखो आज वेदारटाओ एकदम ठंडा ठंडा वेदार आछे, बृष्टिओ हठात बिराट झुरी झुरी बृष्टिओ पड़छे। हेलो दोस्तों, हाउ आर यू? हमरा सबाई भालो आछे, आशा करी तुमरा भालो आछो। आज के सन्डे, सन्डे तो हले फंडे, फंडे होय आमाके दिए। सन्डे टाके फंडे बनाबे आज तुम्हारे दादा। ठीक आछे, ठीक आछे। देखो एखाने एई जे काटाकाटी करछिलाम, रेसिपी करते जाच्छी। ठीक आछे, एटाके केटे ठीक करबो, एटाओ शेयर करछि तुम्हारे साथे। যেহেতু বড় পিস, এটাকে এভাবে কেটে দেবো, কেটে দেবো মশলাটা যেন ভেতরে প্রবেশ করতে পারে। ঠিক আছে, শুধু লেগ পিসও কিনতে পাওয়া যায় এখানে। তো তোমাদের দাদা একদম পুরোটাই নিয়ে এসে গেছে আর কি, আমাদের এখানে শুধু লেগ পিসটাও বিক্রি করা হয়। চিকেন লেগ পিস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে শুরু করেছিলাম। এখন আমরা এটাকে হাফ সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রসেসটা তোমরা দেখো, এভাবে তোমরা করতে পারো। ছেড়ে দিলাম, চারটে লেগ পিস আছে দেখতে পাচ্ছ। তো আমি অল্পটুকু তেজপাতা, আমি লং এলাচ একটা এলাচ দিয়েছি, গোলমরিচ আর কাটটা এভাবেই ছেড়ে দেবো, গরম মশলার কাটটা, দারচিনি। ঠিক আছে, আর এটাকে একটু কুটে নিয়েছি। ওকে, এটাকেও ছাড়ছি। অল্পটুকু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমল তাজা, দেখতে পাচ্ছ আমল তাজা দিয়ে এটাকে জলের পরিবর্তে দুধ দিয়ে দিয়ে দেবো। তোমরা শুধুই দুধ দিতে পারো, আমি এটা অল্প জল দেব, কেননা জল দুধটা খুব ঘন, যার জন্য অল্প জলও দিয়ে দেবো। আগুনে বসিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের চিকেন লেগ পিসের যে রেসিপি আমরা দেখাতে যাচ্ছি তার সেদ্ধটা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমি উঠিয়ে নিয়েছি তার। দেখো এই এই যে জলটা, এটা কিন্তু আমি ফেলবো না, এটা কী করে কখন মিক্স করছি তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আমি এখন এর গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভি তৈরি করার জন্য করণ নিয়েছি আমি, সবটাই দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, এটা একটু বেশি হলে কিছু নেই। আমি নিয়ে নিচ্ছি পেস্ট করা মশলাটা। এখানে তোমার অনিয়ন ছিল, ক্যাপসিকাম ছিল, কাঁচা লঙ্কা ছিল। ঠিক আছে, টমেটো আমি দেইনি, টমেটোটা আমরা কম ইউজ করছি ইদানিং, তার জন্য টমেটোটা এখানে দিইনি। ঠিক আছে, মিক্স করে নিচ্ছি।
এখন আমি সাত মতো নুন, সাত মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি এখানে খুব একটা দেবো না, কেননা আমি অলরেডি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আমি চামচ দিয়ে ম্যাগনেট করব, যেহেতু খুব ঝাল হবে। ওদিন আমার হাতে অনেক জ্বলন হয়েছিল, যার জন্য আমি আজকে হাত দিয়ে করছি। আমি মিক্স করে নিচ্ছি এখন চিকেনগুলোকে। এভাবে কিছু সময় রেখে দেবো, 10 থেকে 15 মিনিট। তো আমার ম্যাগনেট 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি প্যানে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক, আমার তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি একে করে তুলে দিচ্ছি। আমি ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি লেগ পিসটাকে। এই দেখো কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি গ্রেভিটাকে দিয়ে কষাবো। হাতে প্রচণ্ড জ্বলছে আমার, যেটুকু ধরেছিলাম। পরে এই যে আমি আমার সেদ্ধ করা দুধ দিয়ে জলটা এখানে আমি অল্প অল্প করে করে দিতে থাকবো। ইজি না? একটু সময় পরে আবার যদি প্রয়োজন হয় আবার দিতে হবে। দেখো কি সুন্দর কালার দিচ্ছে, এখনো বাকি আছে, আরও সুন্দর হবে কালারটা। ঠিক আছে, কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ও তেজ পাতাটাও ছেড়ে দিয়ে এখন তেজপাতা একটু টুকরো করে ছেড়ে দিলাম। একটু সময় ঢাকনা দিয়ে রেখে দাও, আর একটু জল দিয়ে দিই। এরপরে খাবার দিচ্ছি। ঠিক আছে, রুই দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি একে একে লেগ পিসগুলোকে ছেড়ে দেবো। চার পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এই দেখো কি সুন্দর কালার এসছে। এই দেখো, আহ, দারুণ স্মেল এসছে। এই দেখো, দেখতে পাচ্ছ? ওকে, তো আমার রেসিপি সার্ভ করার ইয়েতে এসে গেছে। এখন আমরা নামিয়ে সার্ভ করতে পারবো। ঠিক আছে, ওকে। তো তোমাদের দিদিকে এখন দিচ্ছি আমি। ওয়াও, ভেরি নাইস, দ্য কালার ইজ ভেরি অ্যাট্রাকটিভ। দারুণ দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নি। আমার তো খিদেই পেয়ে গেছে দেখে, কালারটা এত দুর্দান্ত এসেছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা দেখেই নিলে তোমাদের দাদার রেসিপিটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করে করবে। ঠিক আছে, প্রচুর করে লাইক চাই, কমেন্ট চাই, শেয়ার চাই। আর নেক্সটে কি চাইছো তোমরা, কি বানালে পরে তোমাদের দেখতে ভালো লাগবে,
প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টুশি জার্নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশের বাটনটাকে বেল আইকনটাকে দাবিয়ে দেবে, নোটিফিকেশন যেতে থাকবে। আর আমরা তোমাদের সাথে আছি, যথেষ্ট চেষ্টা করছি রেগুলার, অন্তত না পারলেও এক দুটো ভিডিও আমরা একদিন দেওয়ার জন্য ঠিক আছে? ঠিক আছে, তোমরা সাথে থাকো, তোমরা সাথে থাকলে আমাদের জোস্ট আরো বাড়বে। হ্যাঁ, আমাদের আমাদের ভিডিও বা আমাদের কাজটার জন্য মানে আমরা আরো এক্সপিরিয়েন্স আরো আগ্রহ বাড়বে আমাদের, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। তো এখানে রাখছি, বাই।